আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি বিন্দাস ঝাক্কাস জোশাচ্ছি। আজকে আপনারা দেখতেই পেলেন আমি আমাদের হেলিকপ্টারে চড়ে একটি অ্যাডভেঞ্চার জার্নি করব। জার্নিটি খুবই মনে রাখার মতো। পুরোটা রাস্তা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে খুবই ভালো হতো, কিন্তু সেটা পসিবল হয়নি। আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি অনেক অনেক বছরের পুরাতন বটগাছ। বটগাছ দেখে আর শুনে নিশ্চয়ই সবার মধ্যে একটা ভৌতিক ভাব চলে এসেছে। সবাই ছোটবেলায় বটগাছ মানেই বুঝতাম ভূতের আস্তানা, পেতনিদের আস্তানা। অনেকে নিশ্চয়ই ভয়ও পাচ্ছেন রীতিমতো। আমিও যখন এই বটগাছটির সামনে গিয়েছিলাম আমারও কিন্তু অনেক ভয় লেগেছিল, কিন্তু এই বটগাছের অপরূপ সৌন্দর্য আমাকে এতটাই মুগ্ধ করেছিল যে আমি ভূত পেতনির কথা ভুলেই গিয়েছিলাম। আজ আপনাদেরকে নিয়ে যাব সিলেট হবিগঞ্জের দমদমিয়া লেকে। নাম শুনে নিশ্চয়ই অনেকে চিনে গিয়েছেন, আর যারা নাম শুনে চিনে গিয়েছেন এখনও জাননি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? অনেক সাধনার পর চলে এসেছি কাদামাটি পার হয়ে ঐতিহাসিক কোথায় জোরে বলো, এই জায়গার বিশেষত্ব কি? ও জানে না, বাট আমি জানি এই জায়গাটা আসলে অনেক সুন্দর। একদিকে সবুজ আর একদিকে পানি আর ওপরে নীল আকাশ, আজকে বলা যাবে না, আজকে মেঘলা আকাশ। এই তো আজকে আমরা এই হেলিকপ্টারে চড়ে এই লং জার্নি করেছি। মনে থাকবে আজকে জীবনের প্রথম এত লম্বা জার্নি করেছি এই হেলিকপ্টারে। দমদমিয়া লেকে আপনাদের যেতে হলে যেতে হবে টমটম অথবা বাইকে করে, গাড়ি নিয়ে একদমই যাওয়া যাবে না। আমরা টমটমে করে যাওয়ার পরও অনেক জায়গায় এমন রয়েছে যে টমটম থেকে আমাদেরকে নামতে হয়েছে। আর এই জার্নিটি এতটাই অ্যাডভেঞ্চার ছিল যে আমি অনেক জায়গায় ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। তবে যাওয়ার সময় অনেক রাস্তার ভিডিও করেছি, যা আপনারা আমার ভিডিওর শেষের দিকে দেখতে পারবেন। দেখে বুঝতে পারবেন এই জার্নিটির নাম আমি কেন অ্যাডভেঞ্চার জার্নি দিয়েছি। এখানে গিয়ে দেখলাম অনেকেই ফুটবল খেলছে, আবার অনেকে সাইকেলিং করছে। আপনারাও সাইকেলিং করতে পারেন এবং ফুটবল খেলতে পারেন, তাছাড়া ব্যাডমিন্টনও খেলতে পারেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন লেকটি, এইটার সৌন্দর্য আর একটু অন্যরকম। শাপলা ফুলের সিজনে পুরোটা লেক শাপলা ফুলে ভরা থাকে, এক অন্যরকম সৌন্দর্য। আর বাচ্চারা এখানে গিয়ে তো অনেক খুশি, কারণ ওরা ছুটোছুটি দৌড়াদৌড়ি করতে পারছে। আর আমি তো সবচেয়ে বেশি খুশি, কারণ এমন সুন্দর প্রকৃতিতে ঘুরতে আমার কিন্তু অনেক ভালো লাগে। শুধু আমার না, আমি জানি আপনাদেরও অনেক বেশি ভালো লাগে, কারণ প্রকৃতির কাছে গেলে মন মাইন্ড প্রকৃতির মতো সুন্দর হয়ে যায়, একদম ফ্রেশ ফ্রেশ কুল কুল। মাথার উপরের বিশাল আকাশটি মনে হচ্ছে এই লেকের সাথে মিশে গিয়ে এই লেকটাকে করে দিয়েছে নীলে নীলাঞ্জনা। অপূর্ব সুন্দর এক পরিবেশ। আমার সোনার বাংলা অনেক সুন্দর। আমাদের এই বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজারে অনেক নতুন নতুন জায়গা হচ্ছে ঘোরার জন্য। আপনারা যারা বিদেশে ঘুরতে যান তারা আগে একটিবার নিজের দেশটা ঘুরে দেখুন না, দেখুন আমাদের দেশটা কত সুন্দর। হ্যাঁ, আমাদের দেশে ঘুরতে যাওয়ার জায়গাগুলোতে একটু কষ্ট হয় যেতে, কিন্তু যাওয়ার পর আপনারা যাওয়ার কষ্ট নিমিষেই ভুলে যাবেন।
আপনারা যারা দমদমিয়া লেকের সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই দমদমিয়া লেকে যেতে চাইলে সকাল সকাল চলে যাবেন, তাহলে এখানে থেকে এনজয় করতে পারবেন অনেক বেশি বেশি, কারণ সন্ধ্যার আগেই এখান থেকে আপনাদের ফিরে আসতে হবে নিজ গন্তব্যে। মন বিশাল বট গাছ, লুক এট মি, এখানের বিশেষ খাবার, এখানে আসলে এটা খেতেই হবে। কেমন লাগছে মোহো? কেমন মন? আমার একটা বাকি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই লীলাভূমিতে হয়তো আপনি দামি ফাস্টফুড পাবেন না, হয়তো দামি আইসক্রিম পাবেন না, তবে ছোটবেলায় খাওয়া এই কুলফিগুলো কিন্তু অবশ্যই পাবেন। একদিন সব কিছু ভুলে গিয়ে একবার এই কুলফি খেয়েই দেখুন না কেমন লাগে, একদম হারিয়ে যাবেন সেই ছোটবেলায়। দমদমিয়া লেকটি আমার কাছে অনেকই ভালো লেগেছে, আরও ভালো লেগেছে এখানের জার্নি করাটা। আসার সময় খুব জোরে বৃষ্টি হচ্ছিল, তখন তো আরও অন্যরকম এক রোমাঞ্চকর পরিবেশ। বকবক করতে করতে বকবক লার্কির ভিডিও শেষ হয়ে যাচ্ছে, আজ এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যেখানেই আছেন সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ। ঐতিহাসিক জার্নি, খুব রিস্কি।